যদি আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে মাদ্রাজ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1801 খ্রিস্টাব্দে। দুই বলেছে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। তিন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। চার, প্রথম বাংলায় প্রকাশিত মাসিক পত্রিকা দিগদর্শন। পাঁচ, আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। ছয়, ফরাজি আন্দোলন শুরু করেন শরিয়তুল্লাহ। সাত, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। আট, ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপনের আমলে। নয়, ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে পুলিন বিহারী দাসের নেতৃত্বে। দশ, চৌরি চৌরার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। এগারো, জালালাবাদে যুদ্ধ হয় সূর্য সেনের নেতৃত্বে। বারো, নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। তেরো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। চোদ্দো, মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবর্ষণ বসে ঢাকায়। দুই আছে শূন্যস্থান পূরণ আয়তে দিয়েছে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। দুই, মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। তিন, বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। চার, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পাঁচ, নজন ভারত সভা তৈরি করেন ভগৎ সিং। তিনে আছে স্তম্ভ মেলানো আয়তে দিয়েছে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস। দুয়ে দিয়েছে বেথুন কলেজ বিটন সাহেব। তিন, আর্য সমাজ হচ্ছে দয়ানন্দ সরস্বতী। চার, বেঙ্গল গ্যাজেট হচ্ছে জেম অগাস্টাস হিকি। চারে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, এটা তো হচ্ছে বইয়ের এই সরি প্রতিটার পূর্ণ মান হচ্ছে এক। আয়তে বলেছে বাংলা প্রেসিডেন্সি পূর্বের নাম কি ছিল, এটা তোমাদের বইয়ের 35 পৃষ্ঠাতে রয়েছে। এই যে বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো এক সময়। তাহলে বাংলা প্রেসিডেন্সির অপর পূর্বের নাম ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। দুই আছে দ্বৈত শাসন ব্যবস্থা কবে তুলে দেওয়া হয়, 1772 খ্রিস্টাব্দে। তিন দিয়েছে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন, এটা তোমাদের বইয়ের 86 পৃষ্ঠায় রয়েছে। নীল বিদ্রোহের দুজন নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। চারে দিয়েছে এই নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা, এটা আছে বইয়ের 101 পাতায়। একশো এক পাতায় আছে এই যে নেশন ইন মেকিং, লিখেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী হলো এটা। আর এটা তর্জমাটি নলিনীমোহন দাশগুপ্তের করা। পাঁচে বলেছে কবে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরাজিকে স্বীকৃতি দেওয়া হয়, 1837 খ্রিস্টাব্দে। ছয়ে বলেছে ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন, 5 বছরের জন্য। সাতে কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়, 1950 26 জানুয়ারি। পাঁচে রায়তে বলেছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে, এইখান থেকে বলবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল, সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। অথবাতে বলেছে কোম্পানি শাসন জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল, এটা আছে বইয়ের 48 পৃষ্ঠায়। এখান থেকে লিখবে 1764 খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16 মানচিত্র তৈরি করেছিলেন। সেই আমলের নদী গতিপথের মানচিত্র বানানো হলো। এর প্রতিটা মান যেহেতু 2 নম্বর তো একটু লিখতে হবে। দুয়ে দিয়েছে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল, এটা আছে তোমাদের বইয়ের 80 পাতায়। এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদেরই নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়। বিভিন্ন সামাজিক প্রথা রীতিনীতির বিরুদ্ধে তার নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিল। এছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। অথবাতে আছে সৈয়দ আহমেদের সংস্কারের গুলির উদ্দেশ্য কী ছিল, এটা আছে তোমাদের বইয়ের 136 পৃষ্ঠাতে।
আচ্ছা, উদ্দেশ্য লিখবে যে তার উদ্দেশ্য ছিল মুসলিম ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। তিনি বৃহত্তর মুসলিম সমাজের তরফে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলিকে সদ্ব্যবহারের উৎসাহ তৈরির চেষ্টা করেন। তাই আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পাঠ্যক্রমে ইউরোপীয় দর্শনের সঙ্গে ইসলামীয় ধর্মতত্ত্বের সহাবস্থান ছিল। আচ্ছা, এখান থেকে বলবে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সম্মিলন ঘটিয়ে মুসলিম সমাজে আধুনিক উদার মনোভাবের বিকাশ ঘটাতে চেয়েছিলেন। আর তার উদ্দেশ্য ছিল মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। তিনি বৃহত্তর মুসলমান সমাজের তরফে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলিকে সদ্ব্যবহারে উৎসাহ তৈরির চেষ্টা করেন। তাই আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পাঠ্যক্রমে ইউরোপীয় দর্শনের সঙ্গে ইসলামীয় ধর্মতত্ত্বের সহাবস্থান ছিল। দিয়ে দিয়েছে সভা সমিতির যুগ, কাকে বলে, এটা আছে তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায়। ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগের পর্যন্ত সময়কালকে তাই সভা সমিতির যুগ বলা হয়ে থাকে। ওর অথবাতে আছে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব কি, এটা আছে তোমাদের বইয়ের 106 পাতাতে রয়েছে। পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী চূড়ান্ত রূপ নেয়। হই হট্টগোল আর গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর চরমপন্থী তিলক তখনও চেষ্টা করছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে। তিনি ফিরোজশাহ মেহতা চরমপন্থীদের কিন্তু ফিরোজশাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন, ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। চারে দিয়েছে স্বরাজ্যপন্থীদের মূল দাবিগুলি কী ছিল। স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো কী ছিল? অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা এবং গান্ধীজির জেল হওয়ার ফলে কংগ্রেস সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হয় এবং চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি হয়। এই দলের অনুগামীদের স্বরাজ্যপন্থী বলা হতো। দাবি হচ্ছে স্বরাজ্যপন্থী আন্দোলনের মূল দাবিগুলো হলো: এক, আইন পরিষদ বয়কট না করে তাতে অংশ নেওয়া; দুই, আইনসভায় প্রবেশ করে সরকারের নীতি ও কাজে বাধা দেওয়া; তিন, ভারতীয়দের উন্নয়নে সহায়ক নানা প্রস্তাব ও বিল উত্থাপন করা। অথবাতে আছে কি পরিস্থিতিতে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক গঠন করেন, এটা তোমাদের বইয়ের 128 পৃষ্ঠাতে রয়েছে। ১৮৩৮ খ্রিস্টাব্দে হরিপুরায় সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি মনোনীত হন, কিন্তু ক্রমে গান্ধী এবং তার অনুগামীদের সঙ্গে নবীন নেতৃত্বে তিক্ততা বাড়তে থাকে। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র আবার সভাপতি নির্বাচিত হন, কিন্তু পরে পদ ত্যাগ করে দলের মধ্যে সহমর্মীদের নিয়ে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। পাঁচে আছে দ্বি জাতিতত্ত্ব বলতে কী বোঝো। দ্বি জাতিতত্ত্ব শব্দের অর্থ হলো দুই আলাদা জাতির জন্য দুটি আলাদা তত্ত্ব, অর্থাৎ ভারতে হিন্দু এবং মুসলিম দুই আলাদা জাতি, তাই তাদের সামাজিক অবস্থান, উদ্দেশ্য এবং স্বার্থ আলাদা। ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী স্বার্থে বিভাজন এবং শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে হিন্দু ও মুসলমান যে দুই আলাদা জাতি এই ধারণা স্পষ্ট করে দেয়। অথবাতে বলেছে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন কেন শুরু করেছিল, এটা আছে তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায়।
প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয় মুসলিমরা মুসলিমদের মধ্যে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা এবং সম্মান পুনরুদ্ধারের জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন। 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে খিলাফত কমিটি গড়ে ওঠে। এই কমিটির অন্যতম নেতা ছিলেন মহাত্মা গান্ধী। ছয় দিয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লেখো। ভারতীয় সংবিধানে নাগরিকদের ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। অথবাতে আছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন, এটা আছে তোমাদের 148 পৃষ্ঠায়। ভারতীয় সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, সংবিধানের আদর্শ আর উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। আচ্ছা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই কারণে বলা হয়েছে, ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়ে থাকে। ছয় রায়তে দিয়েছে রেগুলেটিং অ্যাক্ট বলতে কি বোঝো, ওটা আছে বইয়ের 36 পৃষ্ঠায়। লিখবে যে ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক কর্মচারী আর কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে নানা আইন তৈরি হয়। সেই সব আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাজ কারবারের ওপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। তো এইরকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল একটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই এবং বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। অথবাতে বলেছে উটের প্রতিবেদনকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দের 29 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামায় চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত চার্লস উডের সুপারিশ। উডের নির্দেশনামা বা সুপারিশগুলি হচ্ছে, এক হলো কলকাতা, বোম্বাই আর মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। দুই হচ্ছে শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা। তিন, দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা ইত্যাদি। চার্লস উডের নির্দেশনামার ফলে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1854 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যেখানে বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 169টি, সেখানে 1882 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা হয় 1363টি। ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এই জন্য উডের নির্দেশনামাকে শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। দুয়ে বলেছে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্য কি ছিল। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের দুটো মূল লক্ষ্য ছিল, একটা হচ্ছে সামাজিক বৈষম্য হ্রাস। 19 শতকে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ আর প্রার্থনা সমাজের নেতৃত্বে একাধিক সমষ্টিগত প্রচেষ্টায় সংস্কার আন্দোলনগুলি সামাজিক বৈষম্য মোচনে সচেষ্ট হয়। জাতিভেদ বর্ণভেদ প্রথার অবসান ঘটিয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ছিল এইসব সংস্কার আন্দোলনের উদ্দেশ্য। সামাজিক অনাচার এবং কুসংস্কার দূরীকরণ, দীর্ঘদিন ধরেই অনাচারে পূর্ণ এবং কুসংস্কারে জর্জরিত হিন্দু সমাজকে মুক্ত করার লক্ষ্যে সচেষ্ট ছিল সংস্কার আন্দোলনগুলি।
সার্বিকভাবে শিক্ষার প্রসার ঘটিয়ে যুক্তিবাদের প্রতিষ্ঠা এবং কুসংস্কার দূরীকরণের প্রচেষ্টাই ছিল এই আন্দোলনগুলির প্রধান লক্ষ্য। অথবাতে আছে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কী ছিল। সাঁওতাল বিদ্রোহের কারণ লিখবে যে ঔপনিবেশিক শাসক জমিদার ইজারাদার মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা বিদ্রোহ করেছিল। 1855-56 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ ছিল গুরুত্বপূর্ণ। সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজন বা দিকুর প্রভাব বিস্তার করে। দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো, অত্যাচার করত। সবচেয়ে বড় কথা, সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এই ভয়াবহ জীবন ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহ করেছিল। তিনি আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র বলে পরিচিত। ওর সাথে অথবাতে রয়েছে ইলবার্টবিট বিতর্ক বলতে কী বোঝো। ইলবার্টবিট বিতর্ক হচ্ছে কোনো ভারতীয় বিচারককে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্টবিট বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। চারে আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি। এটা আছে বইয়ের 118 পাতায়। লিখবে পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন। অথচ সেই নিরস্ত্র মানুষদের উপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগে একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের উপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। অথবাতে আছে গান্ধী আরভিন চুক্তির শর্ত এবং উদ্দেশ্যগুলি কী ছিল। এটা আছে বইয়ের 122 পাতায়। শর্ত এবং উদ্দেশ্য, ১৯৩১ খ্রিস্টাব্দের 5ই মার্চ গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি হয় তাকে দিল্লি চুক্তিও বলে। সেই চুক্তিতে ঠিক হয় অহিংস সত্যাগ্রহী বন্দীদের ব্রিটিশ সরকার ছেড়ে দেবে, ব্রিটিশ পণ্য বর্জন করা চলবে না, দমনমূলক আইনগুলি সরকার তুলে নেবে, এসবের বদলে কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করবে। পাশাপাশি লন্ডনে দ্বিতীয় বৈঠকে গান্ধী যোগ দেবেন, কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আলোচনায় গান্ধী হতাশ হন, ফলে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। পাঁচে আছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাগুলো কী কী। এটা আছে বইয়ের 151 পাতায়। স্থানীয় বা আঞ্চলিক স্তরে স্বায়ত্তশাসন ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ জনগণ তাদের স্থানীয় অঞ্চলের শাসন ব্যবস্থায় সরাসরি অংশ নিতে পারেন। তারা নিজেরাই গ্রাম ও শহরের শাসন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে পারেন। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা তৈরি হয়, তার ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হয়। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় গ্রামীণ আর পৌর দুটো ভাগে বিভক্ত। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে। সবথেকে নিচের স্তরে আছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তার উপরে রয়েছে জেলা পরিষদ। অথবা বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। এটা আছে বইয়ের 148 পাতায়।
আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, সংবিধানের আদর্শ এবং উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটি গভীর তাৎপর্য রয়েছে। এটা 3 নম্বরের একটুখানি লিখলেই হবে। 7-এর আয়তে দিয়েছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারত সংস্কার আন্দোলনের পথিকৃত রাজা রামমোহন রায়। তার সমাজ সংস্কার এক হচ্ছে ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে। ব্রাহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। সতীদাহ প্রথা রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তি হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 3 হচ্ছে নারীদের সম্পত্তির অধিকার। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন তা নিশ্চিত করতে রামমোহন রায় নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্য আন্দোলন করেন। 4 হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা আর বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় হলেন ভারতের ইতিহাসে আধুনিক যুগের অগ্রদূত। 7-2 বলেছে ব্রিটিশ শাসনকালে দমনমূলক কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে আলোচনা কর। আচ্ছা, এটা যেহেতু 5 নম্বরে তো একটু আলোচনা তো করতে হবে। তো দমনমূলক আইন হচ্ছে কয়েকটি। আচ্ছা, ব্রিটিশ শাসনের দমনমূলক কয়েকটি আইন 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারা নাটকগুলির প্রচার বন্ধ করা। লর্ড লিটনের বেশ কিছু পদক্ষেপ নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলি বেজায় সমালোচনা করে। তার পাল্টা লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন 1878 খ্রিস্টাব্দে। ওই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। যদি এর অন্যথা হয় তবে সরকারি সংবাদপত্রে ছাপাখানা বাজেয়াপ্ত করবে। এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ তৈরি হয়। শেষ পর্যন্ত 1881 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপন ওই আইনটি বাতিল করেন। লর্ড লিটন ভারতীয় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করেছিলেন। তাহলে ব্রিটিশ শাসনের দমনমূলক কয়েকটি আইন হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় মুদ্রণ আইন আর হচ্ছে অস্ত্র আইন। তাহলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, 1920 শতকে নাটকের মাধ্যমে ভারতীয়দের জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার প্রয়াস দেখা যায়। ব্রিটিশদের অত্যাচার বিষয়ক বিভিন্ন নাটক, থিয়েটার ইত্যাদির মাধ্যমে জনমানসে তীব্র ব্রিটিশ বিরোধিতা জন্ম নেয়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এমতাবস্থায় ব্রিটিশদের সুরক্ষা নিশ্চিত করতে বড়লাল লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। উদ্দেশ্য, এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারা নাটকগুলির প্রচার বন্ধ করা। ভারতীয়দের প্রতিক্রিয়া নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে দেশজুড়ে চরম অসন্তোষ আর তীব্র আন্দোলন শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বিশেষত ভারত সভা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। দেশীয় মুদ্রণ আইন, ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেছিলেন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। এই আইন ছিল প্রতিক্রিয়াশীল, এর ফলে মত প্রকাশের স্বাধীনতা লোপ পায়। 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন এই আইন প্রত্যাহার করেন। আর হচ্ছে তোমার অস্ত্র আইন। ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন জারি করেন, এর ফলে অস্ত্র রাখার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ চালু হয়। অস্ত্র আইনে বলা হয় যে কোনো ভারতীয় আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারবে না, অন্যদিকে ইউরোপীয়রা তাদের প্রয়োজনে অস্ত্র রাখতে পারবে। অর্থাৎ অস্ত্র আইন ইউরোপীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লর্ড লিটন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য এই আইন জারি করেন। 3-এ দিয়েছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে লেখো।
প্রথম জীবনে দক্ষিণ আফ্রিকার আন্দোলনে সাফল্য অর্জন করেন মহাত্মা গান্ধী। 1915 খ্রিস্টাব্দে ভারতে প্রত্যাবর্তন করেন। 1916 খ্রিস্টাব্দে তিনি আহমেদাবাদে সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমে তিনি তার অনুগামীদের সত্যাগ্রহ, অহিংসা, স্বাবলম্বন ও গ্রাম উন্নয়ন সম্পর্কে শিক্ষা দেন। মহাত্মা গান্ধী তখন দেশবাসীর নিকট খুব একটা পরিচিত ছিলেন না, কিন্তু ক্রমে তিনি কয়েকটি স্থানীয় আন্দোলনে যোগদান করে খ্যাতি লাভ করেন। 1917 থেকে 18 খ্রিস্টাব্দের মধ্যে তিনটি আঞ্চলিক আন্দোলনে নেতৃত্ব দেন। এক হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, যেটা হয়েছিল 1917-তে। বিহারের চম্পারণ জেলার নীলকর সাহেবেরা চাষিদের জোর করে প্রতি এক বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের বিক্রি করতেও বাধ্য ছিল। একে 3 কাঠিয়া ব্যবস্থা বলা হতো। নির্যাতিত নীল চাষিদের এই ব্যবস্থার প্রতিকারের জন্য ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, মহাদেব দেশাই, মহজর উল হক প্রমুখ তরুণ জাতীয়তাবাদীদের সঙ্গে নিয়ে গান্ধীজি চম্পারণে উপস্থিত হন। ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে চম্পারণ ত্যাগের নির্দেশ দেয়, কিন্তু তিনি তা দৃঢ়তার সঙ্গে উপেক্ষা করেন। সরকার গান্ধীজিকে বন্দী করে মুক্তি দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত সরকার 1917 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ করে সেখানকার চাষিদের নীল চাষ স্বেচ্ছাধীন করে। 2 হচ্ছে গুজরাটে খেড়া জেলায় কৃষক আন্দোলন 1918-এ। চম্পারণ সত্যাগ্রহের সাফল্যের পর মহাত্মা গান্ধী গুজরাটের খেড়া জেলায় কৃষক আন্দোলন শুরু করেন। গুজরাটের খেড়া অঞ্চলে 1899 খ্রিস্টাব্দের পর থেকে বারবার দুর্ভিক্ষ আর প্লেগের আক্রমণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। 1917-18 খ্রিস্টাব্দে শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পায়, কিন্তু এই অবস্থায় সরকার খাজনা আদায় অব্যাহত রাখে। এর প্রতিবাদে গান্ধীজি খেড়া সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং কৃষকদের খাজনা না দেওয়ার আহ্বান জানান। শেষ পর্যন্ত সরকার কিছু রাজস্ব ছাড় দেয় এবং যে সমস্ত কৃষকরা খাজনা দিতে সক্ষম একমাত্র তাদের খাজনা থেকে তাদের কাছ থেকেই খাজনা দেওয়ার নির্দেশ দেয়। 3 হচ্ছে আহমেদাবাদ শ্রমিক আন্দোলন। 1918-তেই আহমেদাবাদের সুতাকল শ্রমিকরা মালিকদের কাছে 50% মজুরি বৃদ্ধির দাবি জানায়। মহাত্মা গান্ধী শ্রমিক আর মালিকদের মধ্যে মধ্যস্থতা করেন, কিন্তু মালিকরা রাজি না হলে গান্ধীজি শ্রমিকদের ধর্মঘট করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত চতুর্থ দিনে মালিকপক্ষ 35% মজুরি বৃদ্ধিতে রাজি হয়। ফলে আহমেদাবাদেও গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সফল হয়। যারে বলেছে অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল আর এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? আচ্ছা, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে, এক হলো ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতা। অসহযোগ আন্দোলনের কর্মসূচি অনুসারে স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা ছেড়ে হাজার হাজার ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, উকিল, ব্যারিস্টার আন্দোলনে যোগদান করেন। তাছাড়া এই আন্দোলনে যোগদানকারী শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ সকলেই ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতা করেছিল। 2 হচ্ছে বিদেশি দ্রব্য বয়কট। অসহযোগ আন্দোলনে বিদেশি দ্রব্য বয়কটের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 3 গঠনমূলক কর্মসূচি গ্রহণ। এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল চরকা, খাদি, জাতীয় শিক্ষা প্রভৃতি গঠনমূলক কর্মসূচি গ্রহণ। 4 হিন্দু মুসলিম ঐক্য। হিন্দু মুসলমানরা একজোট হয়ে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিল। 5 হচ্ছে সমাজ কল্যাণ। অস্পৃশ্যতা দূরীকরণ, মাদকদ্রব্য বর্জন, নিম্নবর্ণের মানুষদের সমাজ আর শিক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি ইত্যাদি সমাজ কল্যাণমূলক বৈশিষ্ট্যগুলি ছিল অন্যতম। ওর সাথে আছে যে এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল। আচ্ছা, চৌরি চৌরার ঘটনা এবং আন্দোলন এইখান থেকে বলবে, এই পয়েন্টটা বলবে এখান থেকে এতটা। অহিংস অসহযোগ আন্দোলন যখন চরম আকার ধারণ করে তখন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা চৌরি চৌরা নামক স্থানে 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিলের ওপর পুলিশ গুলি চালালে একদল উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে। এর ফলে 22 জন পুলিশকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গান্ধীজি চৌরি চৌরা ঘটনার হিংস্রতায় মর্মাহত হয়ে 25শে ফেব্রুয়ারি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রতিক্রিয়া হচ্ছে প্রত্যাহার করে নেন, এইটুখানি। প্রত্যাহার কেন করেছিলেন এইটুখানি। 5 বলেছে বাংলায় বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা লেখো। আচ্ছা, মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী আন্দোলনের ভূমিকা এটা 123 খ্রিস্টাতে রয়েছে। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়।
অস্ত্রাগার লুণ্ঠন করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াই বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপরে গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন আর 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।